গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু একদম রেডি করে নিয়েছি। তার কারণ বন্ধুরা, আজ আমার বাড়িতে হবে কষা কষা চিকেন, আর সাথে থাকবে ফ্রায়েড রাইস। তো তোমরাও কে কে এরকম টাইপের খাবার খেতে ভালোবাসো? আর আমার তো এরকম রিচ খাবার খেতে খুবই ভালো লাগে। তবে কি আর করবো, কন্ট্রোল তো করতেই পারি না, যা শরীরের অবস্থা হয়ে যাচ্ছে দিন কা দিন, সে কি বলবো তোমাদেরকে। তবুও খেতে খুবই ভালোবাসি এইসব জিনিস। তো দেখো, সকালবেলা একদম সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে রান্না করতে। আর এই দিকে দেখো, এইগুলো কিন্তু আমি প্রেস্ট করব, আর প্রেস্ট করে কিন্তু কষা চিকেনে দিলে খুব সুন্দর গন্ধ আসে। আর এই যে দেখো, আমার ভাতটা কিন্তু হচ্ছে। তো ভাতটা আমি সকাল করেই বসিয়ে দিই, তার কারণ ভাতটা হয়ে থাকলে মনে হয় আমার অর্ধেক রান্না হয়েই গেছে। আর এই যে দেখো, ফ্রায়েড রাইসের জন্য আমি এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কে কে আছো এইরকমভাবে ফ্রায়েড রাইস রান্না করো, তো তোমরাও কিন্তু কমেন্ট করো। তো দেখো, আমার কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গিয়েছে, তো দেখো কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো মানে বাইরের কেনা চাল দিয়ে আমি করিনি, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা কিন্তু আমি বাড়ির চাল দিয়েই, মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই, তো সেই চাল দিয়েই কিন্তু আমি আজকে বানিয়েছি। তো কি করব, খেতে মন চেয়েছে তো বানিয়ে ফেলেছি। এইদিকে দেখো, আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলোকে একদম মানে কর্নফ্লাওয়ার দিয়ে আর ছোটো ছোটো করে চিকেন মানে পিস করে কাঠি দিয়ে মানে সাজিয়েছি। তার কারণ এই কাঠি চিকেন খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে মেয়ে, যার জন্য আমি এটা যখনই আমার বাড়িতে মাংস হয় বন্ধুরা, তখনই আমি চেষ্টা করি ওদেরকে এরকমটা কিছু করে দেওয়ার। আর ওরা খুব আনন্দ করে এটা খায়, আর আমার সত্যিই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো, একটু বড় বড় মানে কি বলবো তোমাদেরকে, সাইজ করে পেঁয়াজটা কেটে আমি এদিকে চিকেনটা বসিয়েই দিয়েছি। আর এইদিকে খুশবু দেখো, এই যে এইটা হচ্ছে না, দেখে কত খুশি ভাই বোন। আর এইদিকে দেখো, আমার পুকুসোনা সস নিয়ে চলে এসছে ফ্রিজ থেকে একা একা গিয়ে, দেখেছো যে জানে ওটা সস দিয়েই খেতে হয়। এই দেখো, একটা বড় বাটি নিয়ে বলছে মাম্মাম আমাকে দাও, মাম্মাম আমাকে দাও, দেখেছো কত খুশি হয় এটা দেখলে। আমার তো খুবই ভালো লাগে যখন ওরা এটা মন ভরে খায়। সত্যি কথা বন্ধুরা, বাচ্চারা যখন খায় না, তখন মায়েদের যে কী আনন্দ লাগে সেটা বলার মতন নয়। তো এইদিকে দেখো, আমার কিন্তু চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে। আর এরকম কিন্তু মাখো মাখো চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খেতে বেশ ভালো লাগে। অনেকেরই আছে চিলি চিকেন দিয়ে ভালো লাগে, তো আমার বাড়িতে আছে সেরকম চিলি চিকেনের সরঞ্জাম ছিল না বলে, যার জন্য আমি একটু কষা কষা চিকেনটাই করলাম। আর এই যে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার এই যে পুকুসোনা খুশবুসোনার জন্য এটা মানে রেডি হয়ে গেছে। আর এই যে সস লাগিয়ে দিয়েছি, আর ওরা কিন্তু এটা বেশ মজা করে খাবে। আর হ্যাঁ বন্ধুরা, আজ বিকেলে কিন্তু মায়ের বাড়িতে যাব। তো মায়ের বাড়িতে এই যে বিকেল হতে না হতে একদম চলে এসেছি, আর এরা দেখো ছাদে একদম দুষ্টামি আরম্ভ করে দিয়েছে। মায়ের বাড়িতে বিকেলে আসার আগেই এরা একদম ছাদে এসে খেলাধুলো শুরু করে দিয়েছে। আর মন চাইতেই আমি সবসময় কিন্তু মায়ের বাড়ি চলে আসি, তার কারণ আমি মনে করি এদিক সেদিকে ঘুরতে না গিয়ে আমার ছেলে মেয়ে যেখানে গেলে খুশি হয় সেখানেই চলে যাই। তো সবসময়ই আমি এই মায়ের বাড়ি চলে আসি। তো আমার মায়ের বাড়িটা মানে আমার বাপের বাড়িটা খুব কাছাকাছি, যার জন্য যখন মন চায় আমি তখনই চলে আসতে পারি। আর এইদিকে খুশবু আর পুকু দেখো চলে আসলো গার্ডেনে। আর এই যে আমাদের মানে বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশে এই গার্ডেনগুলো আছে, যার জন্য না ওরা খুব আনন্দ পায় এখানে আসলে, বাড়ি যেতে চায় না। তো দেখো বন্ধুরা, ওরা কিন্তু এসেই একদম গার্ডেনে ঢুকে দোলনা চাপতে আরম্ভ করে দিয়েছে। আর আমারও বেশ ভালোই লাগছিল ওদের সঙ্গে ঘুরু ঘুরু করতে। তো দেখো, আমরা কিন্তু একসঙ্গে দোলনা চাপছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি দোলনা চাপতে খুবই ভালোবাসি, আর আমার পুকুসোনা তো খুবই আনন্দ পাচ্ছিল। আর এই যে দেখো, তোমাদের দেখে আমার খুশবু কেমন হাই বাই টাটা করছে। তো এই বাগানটাতে মানে এই গার্ডেনটাতে খুবই আনন্দ পাই আমরা আসলে। আর যখনই না আমি মায়ের বাড়িতে আসি, তখন এদেরকে নিয়ে গার্ডেনে চলে আসি, তার কারণ এরা না এখানটায় খুব মানে আনন্দ করে, এসে দৌড়ে ছুটে বেড়াতে পারে। আর আমার মায়ের বাড়ি মানে সামনেতে কোনো জায়গা নেই, তো যার জন্য ওরা খেলতে পারে না সেইভাবে, ওর জন্য আমি সবসময়ই এখানটায় নিয়ে চলে আসি। আর যখন বিয়ের অকেশন থাকে তখন তার এখানে আসতে পারি না, মানে ঢুকতে পারি না। তো যখনই ফাঁকা থাকে তখন আমি কিন্তু খুশবু পুকুকে নিয়ে চলে আসি এখানে ঘুরু ঘুরু করতে। আর এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর একেবারে মানে গার্ডেনের ভিতরে কত
রকমের ফুল গাছ আছে, আর আমার তো ফুল ভীষণই প্রিয়, যেটা বলে বোঝানোর মতো না। তো এই গার্ডেনটাতে দেখো চারিদিকে টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজানো আছে। তার কারণ হচ্ছে কি, তার আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল, যার জন্য এই টুনি লাইটগুলো এখনও খোলা হয়নি। আর এইগুলো যখন রাত্রে জ্বলছিল না, বললে বিশ্বাস করবে না, গার্ডেনটা এত সুন্দর লাগছিল যে বলার মতন না। আর এদিকে পুকুর দেখো সব ঘুরে ঘুরে দেখছে। আর এই যে দেখো এই গার্ডেনটার নাম হচ্ছে আশীর্বাদ গার্ডেন। তো এই গার্ডেনটা মানে একদমই বলতে গেলে আমার বাড়ির একদমই পাশে, যখন মন চায় আমি তখনই চলে আসি পুকুসোনাদেরকে নিয়ে। আর এই দেখো বন্ধুরা পিঙ্ক কালার গোলাপ, আর পিঙ্ক কালার গোলাপ না আমার ভীষণই প্রিয়। এই গোলাপগুলো দেখেই মনে হচ্ছে মানে কি বলবো, আমার গোলাপ যে এত প্রিয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে পিঙ্ক কালার গোলাপ আমি খুবই ভালোবাসি। তো সন্ধে হতে না হতেই একদম মায়ের বাড়িতে দেখো আমি ওদেরকে চাউমিন বানিয়ে দিলাম, আর এই যে পুকুসোনা আর খুশবুসোনা বসে খেতে আরম্ভ করে দিল, আর এই যে দেখো শুরু হয়ে গেল। তোমাদেরকে দেখেই এদের একদম শুরু হয়ে যায়, মা মানে ভিডিওটা অন করলেই ওরা বুঝে যায় যে তোমরা ওদের ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এইটুখানেই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো, আর আমার খুশবুসোনা আর পুকুসোনাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক অনেক ওদের জন্য দোয়া করো। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই কেমন আছো এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।